এমনি ব্রেক করে পাস, ও মা গো, বাবা রে, বাসটা কি বল রেডা দিছে দেখছেন, হয়তো অর্ধেক বেকার হয়ে রয়েছে। দেখেন দেখেন দেখেন, ওরে মা রে বাপরে, ভাই কি শুরু করে দিছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ইটস মি আমার ব্লগস। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমার সামনে দেখতেছেন নীলাচল। নীলাচলের কাহিনীটা আমি কিছুক্ষণ ধরে ফলো করতেছি, ভাবছিলাম আমার ক্যামেরা অন, কিন্তু হঠাৎ করে ক্যামেরাটা টাচা দেওয়া দেখে উদয় বক বক করছি। এখন যে খেলটা দেখাইছে নীলাচল, এটা দেখাইতেই আছে, খালি দাঁড়ান একটু, মানে ওয়েট করেন, সাথে থাকেন, বিষয়টা ফলো করতে পারবেন যে ওই কেমনে যাইতেছে আর কেমনে অরেন দিয়ে বেরিতেছে। এদিকে তো স্কোপ নাই, কিছু আর্মির গাড়ি ছিল, সেই আর্মি গাড়িগুলো এমনভাবে হরেন দিয়া চাপাই দিছে, বাবারে বাবা, ওর কলিজাড়া কি। আর ওই যে হেল্পার একজন হাত দিয়া এক সময় খালি নোটিস করতেছে, দেখেন কি বাউলিটা দেয়, দেখেন ওই দেখেন ট্রাক ট্রাক ট্রাক, দেখেন ট্রাক দেখছেন, সেই সেই ইয়া গাড়ি বাঁকা হইয়া কাইতে উল্টায় পাল্টায় যেতেছে। ওমা হিরো, হিরো আইলো কই থেকে, সামনে থেকে, সামনে থাকার মন চায় ভাই? বাসটার ফলো করেন ভাই, কি দোলা। কি বের একটা করছে মা রে মা, ওর পিছে থাকা মানে খুব রিক্স। আর পোলাটা আমার নাম এটা দিতে গেছিল, বাসের খেলাটা দেখতেছেন, আমার কাছে সেই লাগতেছে, কিন্তু ওই যেমনে যেমনে ব্রেক করতেছে এটা খুব মারাত্মক। আরে কোলাই কি আমার চাপ দিতে চাই নাকি? অন টেস্ট, আমার নাতি আমারে চাপ দেয় গে। বাসটার যে কাহিনী দেখতেছে আমি, দেন দেখা ওর ভাব সাপ, আর আমার পিছে এক পালসার পড়ছে, আমি যে ভিডিও করব বাসটা আপনাকে দেখামু, এটা দেখাইতে পারতাছি না, পালসারটা হুড় হুড় করে সামনে আয়া পড়তাছে, এটা একটু রিক্স মনে হইতাছে। পালসারটা আমি যেমনি ব্রেক করি, পাল ও মা গো, বাবা রে, বাসটা কি বল এটা দিছে দেখছেন, হয়তো অর্ধেক বেকার হয়ে রয়েছে। দেখেন দেখেন দেখেন, ওরে মা রে বাপরে, ভাই কি শুরু করে দিছে, আর খেলাটি মজাই লাগতেছে। আর ওই পালসারের কথা কইলাম না, এই যে বাসটা একটু আগে ব্রেক করছিল, আমি আল্লাহ আল্লাহ করতেছি, পালসারটা আমার পিছে নামাইরা দেয়, আমি ব্রেকটা জমায় 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 আস্তে আস্তে ব্রেক করছি, যে পালসার মাইরা দিলে শেষ, আবার আমি যে আস্তে আস্তে ব্রেক করুম এই গাড়িটাও নাই, আমার সামনে বাস ব্রেক দুম করে ব্রেক করছে। তো বাসের খেলাটা দেখতেছি ভাল লাগতেছে, মানে ওরা ভাল লাগতেছে বলতে কি, যেমনে কাটাকুটা দিতেছে ভাই, আশেপাশে যে গাড়িগুলা ওরা একটা বাড়ি খাইলেই গাড়িগুলা শেষ। গাড়ি কি দাঁড়াইব, যাক মা রে বাপরে, একে ড্রাইভার মা রে বাপ, প্রচুর কড়া ড্রাইভার। তো যেটা বলতেছিলাম, এইভাবে বাস চালানো কোনো প্রশ্নই আসে না, উদয় বাস চালায় এইভাবে, এইভাবে বাস চালায় মজাটা কি পায় আমি এটা বুঝি না। উদয় আমার সময় নষ্ট করে দিল, আর ওর পিছে যে থাকবো তারই রিক্স, ওই ধিম করে ব্রেক করে ধিম করে গাড়িটা বেড়ায় যায়, ধিম করে বেড়ায় যায়, ও মার বাপরে, ওর যে খেলটা দেখাইছে
খেল দেই কবাক, এই যে আরেক নাতি আইতাছে আর বাপের রাস্তা তো, এটি খুব বিরক্তকর।